আচ্ছা বন্ধুরা, আমরা ছোটবেলায় বিভিন্ন রূপকথার গল্পে মারমেড বা মৎস্যকন্যার কথা জেনে এসেছি। তাছাড়াও বিভিন্ন অ্যানিমেশন এবং সিনেমাতেও মৎস্যকন্যাদের দেখেছি। কিন্তু আমরা বাস্তবে কি কেউ কোনোদিনও মৎস্যকন্যা দেখেছি? উত্তরটা হলো না। এখনো অবধি মৎস্যকন্যার অস্তিত্বের কথাটি স্বীকৃতি পায়নি। তবে সারা বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় বহুকাল ধরে মৎস্যকন্যাদের দেখতে পাওয়ার কথা আলোচনা হয়ে আসছে। আজ তোমাদেরকে সারা বিশ্বে ঘটে যাওয়া 10টি ঘটনা সম্পর্কে বলবো যেখানে মৎস্যকন্যাদের দেখতে পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সো হোয়াটসঅ্যাপ গাইস, আমি তুহিন তোমাদের সামনে হাজির হয়েছি আরও এক নতুন তথ্য নিয়ে তোমাদেরই চ্যানেল বিচিত্র জগতে। যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এই চ্যানেলটিতে নতুন তারা নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে দিও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আমার আজকের তালিকার প্রথম স্থানে রয়েছে জানুয়ারি 1493 সালে ক্রিস্টোফার কলম্বাসের ডোমিসিয়ান রিপাবলিকে যাত্রা। বিখ্যাত ইতালীয় অনুসন্ধানকারী ক্রিস্টোফার কলম্বাস ডোমিসিয়ান রিপাবলিকের কাছে সমুদ্রে যাত্রা করার সময় 3টে মারমেড বা মৎস্যকন্যার মতো আকৃতির প্রাণী দেখতে পান, এবং বর্ণনায় তিনি বলেছিলেন মৎস্যকন্যাগুলো রূপকথায় বর্ণিত বা ছবিতে আঁকা জলপরীর সৌন্দর্যের অর্ধেক সুন্দরও ছিল না, তবে সেইগুলির মুখ অনেকটা মানুষের মতো ছিল। দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল জুন 1608 সালে রাশিয়ার নিকটে। হাটসন নদীর সন্ধানকারী ও আবিষ্কারক হেনরি হাটসন তার ডায়েরিতে লিখেছিলেন, দুইজন ক্রু মেম্বার টমাস হিলস এবং রবার্ট রায়নার 75°7' উত্তর অক্ষাংশে একটি অদ্ভুত আকৃতির প্রাণী দেখতে পায়, এবং ক্রুর বাকি মেম্বারদের চিৎকার করে ডাকতে থাকে তাদের সেটি দেখানোর জন্য। হাটসন এটাও উল্লেখ করেছিলেন সেই প্রাণীটির লেজটি ডলফিনের মতো এবং পিঠে ম্যাকারেল মাছের মতো দাগ ছিল। তৃতীয় ঘটনাটি ঘটে জুন 1737 সালে স্পেনে। এই প্রথমবার কেউ মৎস্যপুরুষ দেখতে পাওয়ার কথা উল্লেখ করেছিলেন। যিনি দেখেছিলেন তিনি বর্ণনায় বলেছিলেন জীবটির মাথাটি ছাগলের মতো ছিল এবং সাথে একটি দীর্ঘ দাড়ি ও গোঁফ ছিল। তার শরীরটি ছিল লোমশ এবং কালো, খুব দীর্ঘ ঘাড়, ছোট বাহুযুক্ত সমান অনুপাতের দুটি লম্বা হাত, হাতের আঙুলগুলি লম্বা ও বড় নখ যুক্ত, পায়ের পাতাটি অনেকটা মাছের লেজের মতো এবং পিঠের শেষের দিকে একটা পাখনাযুক্ত অঙ্গ ছিল। এই ঘটনাটি 24 জুন 1873 সালে ডেইলি কেনেবেক জার্নালে একটি প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। চতুর্থ ঘটনাটি ঘটেছিল আগস্ট 1886 সালে কানাডার কেপ ব্রেটনে। এই ঘটনাটির সাক্ষী ছিলেন মিস্টার বাঙ্গল ও কিছু মৎস্যজীবী। তারা কেপ ব্রেটনের নিকট সমুদ্রে জাহাজ নিয়ে মৎস্য শিকার করছিলেন। তখন তারা একটি অদ্ভুত জীব দেখতে পান। জীবটি একটি ভাসমান পাথরের উপর বসেছিল এবং মৎস্যজীবীদের আসতে দেখে উধাও হয়ে যায়। তাদের বর্ণনা অনুসারে জীবটির শরীরের উপরের অংশটি এবং বাহুর গঠন ছিল মানুষের মতো, তবে একটি হাতের আঙুলগুলি অপর হাতটির তুলনায় লম্বা ছিল। তবে জীবটির শরীরের রং মানুষের মতো ছিল না। তাদের বিশ্বাস যে সেই প্রাণীটি মৎস্যকন্যা ছাড়া অন্য কিছু নয়। পঞ্চম ঘটনাটি ঘটে 1943 সালে ইন্দোনেশিয়ার কেই আইল্যান্ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1943 সালে জাপানি সেনারা কেই দ্বীপের কাছে সমুদ্রে মৎস্যকন্যা দেখতে পাওয়ার কথা দাবি করে। তাদের বর্ণনা অনুযায়ী প্রাণীটি 150 সেন্টিমিটার লম্বা, গোলাপি আভাযুক্ত চামড়া, মানুষের মতো আকৃতির মুখ এবং চেহারা, মাথায় পাখনা নির্মিত উপাঙ্গ এবং মুখগহ্বরটি পোনা মাছের মতো। কেই দ্বীপের অধিবাসীরা সেই প্রাণীটিকে ওরাং ইকান বলে ডাকত, যার অর্থ হল মৎস্য মানব। ষষ্ঠ ঘটনাটি ঘটে 1967 সালে কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার কাছে সমুদ্রের মধ্যে একটি ছোট জাহাজে যাত্রারত একজন মহিলা দাবি করেন যে তিনি একটি মেয়েকে দেখেছিলেন যার লেজটি ছিল ডলফিনের মতো। তিনি
এটাও উল্লেখ করেছিলেন যে প্রাণীটির মাথায় সোনালী রঙের চুল ছিল এবং সেটি স্যালমন মাছ খাচ্ছিল। এই ঘটনাটি দ্য টাইমস কলোনিস নিউজপেপারে ছাপা হয়েছিল এবং খবরটি জনসাধারণের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। তবে পরে সেখানে আর কোনো মৎস্যকন্যা দেখতে পাওয়ার কথা শোনা যায়নি। সপ্তম ঘটনাটি ঘটেছিল আগস্ট 1991 সালে সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকাতে পাওয়া একটি রাক্ষসে গ্রেট হোয়াইট শার্কের মৃতদেহ ব্যবচ্ছেদ করে দেখার সময় তার মধ্যে একটি মানুষের মতো আকৃতির প্রাণীর দেহাবশেষ পাওয়া যায়। সেই প্রাণীটির মাথার খুলিটি মানুষের মাথার খুলির আকৃতির এবং হাত দুটির আঙুলগুলো ব্যাং বা হাঁসের লিপ্তপদের মতো ছিল, অর্থাৎ আঙুলগুলো পাতলা চামড়ার পর্দা দ্বারা যুক্ত ছিল। অষ্টম ঘটনাটি ঘটে 2012 সালে আফ্রিকার জিম্বাবুয়েতে। যদি বলি যে মৎস্যকন্যাদের অত্যাচারের জন্য জিম্বাবুয়ের একটি ড্যাম তৈরির কাজ বন্ধ হয়ে গিয়েছিল, তাহলে কি সেটা বিশ্বাস করবে? জিম্বাবুয়ের ওয়াটার রিসোর্সেস মিনিস্টার কিন্তু এরকমই কিছু দাবি করেছিলেন। তার বিবরণ অনুযায়ী কর্মচারীরা যখন ওই ড্যামে জলের পাম্প বসাচ্ছিল, তখন একদল মৎস্যকন্যা কর্মচারীদের বিরক্ত করতে শুরু করে। তারপর কর্মচারীরা কাজ ফেলে সেখান থেকে পালিয়ে যায় এবং তারা এরপর ওই ড্যামে কাজ করতে যেতে আর রাজি হয়নি। নবম ঘটনাটি ঘটে মার্চ 2013 সালে গ্রিনল্যান্ড সিতে। সামুদ্রিক ভূতত্ত্ববিদ ডক্টর টর্স্টেন স্মিথ এবং তার ডেনিশ টিমকে আইসল্যান্ড জিও সার্ভের তরফ থেকে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধানের জন্য ডিপ সি এক্সপ্লোরেশনে পাঠানো হয়েছিল। গ্রিনল্যান্ড সি এর 1000 মিটারের কাছাকাছি গভীরতায় ডক্টর স্মিথ অদ্ভুত এক প্রাণীর উপস্থিতি লক্ষ্য করেন এবং সাথে অদ্ভুত কিছু শব্দ শুনতে পান। ডক্টর স্মিথ এবং তার টিম ঘটনাটির তদন্ত করতে চাইলে আইসল্যান্ড জিও সার্ভে ব্যাপারটিকে খারিজ করে দেয়। তবে তারা তাদের ক্যামেরাতে সেই অদ্ভুত প্রাণীটির ভিডিও রেকর্ড করে নেয়। তাদের মতে সেই অদ্ভুত প্রাণীটি মৎস্যকন্যা ছাড়া আর কিছু ছিল না। দশম ঘটনাটি ঘটে মে 2013-তে ইসরায়েলের কিরিয়াত ইয়ামে। এখানকার অনেক মানুষই দাবি করেন যে তারা মৎস্যকন্যা দেখেছেন, যে কারণে ইসরায়েল সরকার ঘোষণা করেছিল যিনি আসল মৎস্যকন্যার ভিডিও বা ফটো তুলে এনে দিতে পারবে তাকে পুরস্কার হিসেবে $10,00,000 দেওয়া হবে। সলমো কোহেন হল ইসরায়েলের প্রথম মানুষ যিনি সর্বপ্রথম মৎস্যকন্যা দেখার কথা দাবি করেন। তার বর্ণনা অনুযায়ী সমুদ্রের ভিডিও রেকর্ড করার সময় তারা খেয়াল করে একটি মেয়ে সমুদ্রের উপকূলে একটি পাথরের উপর অদ্ভুতভাবে শুয়ে আছে এবং যখন তারা সেটিকে ভালো করে দেখার জন্য ক্যামেরাটিকে জুম করে, তখন তাদের আওয়াজ পেয়ে ওই মেয়েটি সমুদ্রে ঝাঁপ দিয়ে মিলিয়ে যায়। এরপর তারা বুঝতে পারে যে সেটি কোনো মেয়ে নয়, মৎস্যকন্যা ছিল। সো বন্ধুরা, আজ তোমরা জানতে পারলে 10টি সারা বিশ্বে ঘটে যাওয়া মৎস্যকন্যা দেখতে পাওয়ার ঘটনা। এবং আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমি তোমাদের জন্য পৃথিবী ও ব্রহ্মাণ্ডের বিভিন্ন তথ্য সম্পর্কিত ভিডিও আনতে থাকব। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, পাশে থেকো। টাটা।